হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আই ফ্ল্যাট। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি যে ভিডিওটা দেখবো সেটা র‍্যাপ গান, আর এবং তোমাদের ভীষণ একজন প্রিয় শিল্পী, একজন না দুজন বলা চলে, সেটা হচ্ছে রানা দ্য গালি বয় এবং তাবিব মাহমুদ, দুজনেই একসাথে থাকছে এবং এর আগেও আমরা দেখেছি, এবং বেশ মিনিংফুল গান থাকে যেগুলো র‍্যাপ সং করে বাংলায় তারা করেন। এবং আজকে আমরা সেই ভিডিওরই আরেকটি গান শুনবো, সেটা হচ্ছে কালো প্রজাপতি। তো ভীষণ মানে এক্সাইটেড আমি এই গানটা শোনার জন্য, কারণ এর আগে যতগুলো তামিম মাহমুদের গানগুলো শুনেছি খুবই মিনিংফুল গান, এবং বাস্তব জীবনে এবং বর্তমান জীবনে সমাজ জীবনে কতটা প্রভাব রয়েছে সেই সব নিয়েই কিন্তু তার গান লেখা। তো এই গানটা শুনবো তামিম মাহমুদের যে চ্যানেল রয়েছে সেখান থেকে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। জ্ঞানী গুণী সুশীল শুধু নীতি বাক্য খুঁজে, দু চোখ বুঝে যখন ভাবি আমি দেখি অন্ধকার, আমার দুঃখের চারিপাশে জীবন বৃত্তাকার, শুনি গুণী জনের বাণী আহা মিষ্টি লাগে খুব, তবে চাকু ধরলে আপনারাকে গুণী নিশ্চুপ, কথা কইলে বিমুপোষ হইব সারে সর্বনাশ, লিখব নয়া শিরোনাম রাস্তায় পইরা আছে লাশ। কালো জগতে বসবাস গলায় ঝুলছে দড়ি ফাঁস, আমার স্বপ্ন হইছে সাই আইছে ঘূর্ণি বাতাস, আমার পায়ের তলা খালি নাই মাথার উপর ছাপ, ঝড় বৃষ্টি আমার দেহের উপর ঝরে সারা রাত, আমার মাথা থাকে নষ্ট তাই আমি পথ ভ্রষ্ট, আর বুক ভরা কষ্ট সব বুটের তলায় পৃষ্ঠ, তাই অনিয়মে নিয়ম আমি আইন মানি নাই, এই নষ্ট মানুষ আমি হতে চাই নাই। সামাজিক ব্যবধান ঘূর্ণি পাকের মাঝে জীবনের সাথে রোজ লড়ি, কালো প্রজাপতি হয়ে কালো ডানা মেলে আমি তোমাদের আকাশে উড়ি। সামাজিক ব্যবধান ঘূর্ণি পাকের মাঝে জীবনের সাথে রোজ লড়ি, কালো প্রজাপতি হয়ে কালো ডানা মেলে আমি তোমাদের আকাশে উড়ি। তিন মিনিটের এই গানটায় যথেষ্ট শক্তিশালীভাবে বাস্তব জীবনটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এর আগে প্রচুর গান শুনেছি এবং তাবিব ভাইয়েরই যে সমস্ত গানগুলো রয়েছে সেগুলো বাস্তবতার ওপর নির্ভর করে, এবং রূঢ় বাস্তব, শুধু বাস্তব না, রূঢ় বাস্তব, যেগুলো আমাদের মনকে খারাপ করে, আমাদের মনকে বিচলিত করে, সেই ধরনের বাস্তবতা নিয়েই তাবিব ভাই কিন্তু গানগুলো লেখে, এবং জাস্ট তিন মিনিটে সমস্তটা বাস্তব জীবন যেটা সেটা কিন্তু বুঝিয়ে দিতে একদম পটু হাত আর কি তার, বেশি সময় লাগে না। তবে আমার এখানে একটা মানে বলার রয়েছে, তিনি মানে তাবিব ভাই যে গানটা লিখেছে সেটার সঙ্গে আমার মনে হয় যে অনেকটা যারা
অপরাধ করছে তাদের সঙ্গে একটা সংহতি জানানো হয়েছে আমার মনে হয়েছে, এবং সেইখানটাই তারা যারা অপরাধ করছে তারা হয়তো বা ভাবতেই পারে সেই কালো প্রজাপতি, মানে নায়কটা এই গানের নায়ক তারা নিজেদের ভাবতে পারে, এবং বাকি যে দোষটা করলো সেটা কিন্তু সমাজের ওপরে ঝেড়ে ফেলতে পারে যে আমি যেটা করছি সেটা সমাজের দায়। তো এই জিনিসটা এই গানটার মধ্যে থেকে আমি কিছুটা হলেও পেলাম, এবং এটা আমার মনে হয় না সমাজে যারা ভুল করছে তাদের জন্য উপযুক্ত। হ্যাঁ, আমরা যারা দেখছি তাদের বোঝার জন্য ঠিক রয়েছে, আমরা যেটা যার জন্য এই সমস্ত মানুষগুলো তৈরি হয়েছে বা যারা কঠিন বাস্তবের মুখোমুখি এবং তার ফলেই তার যে চাপ প্রেশার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমাজের বিভিন্ন ওপর মহল বা নিচ মহল থেকে, এবং তার পারিবারিক যে চাপ তার ফলে যে সে খারাপ কাজগুলো করতে বাধ্য হচ্ছেন, তো সেই খারাপ কাজ করতে কিন্তু আমরা বাধ্য করছি, এবং সেখানে কিন্তু এই গানটা শুনলে আমাদের মনে হবে যে হ্যাঁ আমরা হয়তো কিছু অন্যায় করছি তাদের প্রতি। কিন্তু এই যে কালো প্রজাপতি যদি তারা ভাবতে শুরু করে নিজেদের তাহলে কিন্তু একটু অসুবিধাই রয়েছে আমার। বাদবাকি ভীষণ মানে তাবিব ভাই যে ধরনের গান লেখে তো সেইটা একদম 100% তার উপরে স্ট্যান্ড করেছে গানটা বলা যায়, এবং অনেক দিন পরে তাবিব ভাইয়ের গান শুনলাম। আমার মনে হয় বেশ কিছুদিন তাবিব ভাই যে গান তৈরি করে সেটা থেকেও বন্ধ ছিল, আর সাথে যে রানা সে তো অসাধারণ, ছোট্ট বাচ্চা কিন্তু সে অসাধারণ গাইছে, যদিও কিছুটা বড় হয়ে গিয়েছে, আমি লাস্ট যখন দেখেছিলাম তার থেকে অনেকটাই বড় হয়ে গিয়েছে। বাকি যারা ছেলেপুলে অ্যাক্টিং করেছে ভীষণ ভালো লেগেছে, এবং রিদম গান সবটাই ভীষণ ভালো। আর সবার পছন্দের একটা ইউটিউবার তাবিব ভাই, এবং তাকে ভীষণ পছন্দ করে মানুষজন, আর হবে নাই বা কেন, এত মানে বাস্তব জীবন যে বাস্তবতার সাথে তিনি তুলে ধরেন তাকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। তো তোমাদের কেমন লেগেছে জানিও, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানিয়ে লাগেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।